21শে ফেব্রুয়ারি 2018, একটা নতুন ভোরের সূচনা, যেখানে একজন মা সমাজকে পথ দেখাবেন। শ্রীরামপুরের একজন মাকে আমরা ঠিক করেছি, যিনি সমাজের সমস্ত মহিলাদের একত্রিত করে তাদের প্রতিটি সমস্যা ধরে ধরে সমাধান করবেন। আর আজ 21শে ফেব্রুয়ারি আমতা যাচ্ছি আমরা সেখানকার মা ঠিক করতে, যিনি আমাদের সমাজকে এক নতুন পথের দিকে এগিয়ে নিয়ে যাবেন। 21শে ফেব্রুয়ারি 2018, আমি দাঁড়িয়ে আছি শ্রীরামপুরে। গঙ্গার ঘাট আলাদা বলে তো লাভ নেই, সূর্য উঠে গেছে, এক নতুন ভোর হবে এই আশাতে। ভাষা শহীদ দিবসে দেবাশিস চক্রবর্তী শ্রীরামপুরে রেলেতে কাজ করেন, তার একটা কবিতা শুনে নেব। নমস্কার। অপরিহার্য দেবাশিস চক্রবর্তী। অপেক্ষা কখনো অনন্ত হয় না, অপেক্ষাও একদিন শেষ হয়। ভালোবাসা কখনো পূরণ হয় না, নিত্যদিন সে শুধু রূপ বদলায়। প্রতিবাদ সেই করে যার অন্তরে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থাকে। প্রতিরোধ একমাত্র সেই গড়ে চেতনা যার ভেতর থেকে গর্জে ডাকে। ভালো সেই বাসে যার অনুভূতি আছে, মন সেই দেয় যে ভালোবাসার মর্ম বোঝে। ধরা অধরার টানা পড়ে নেই, ভালোবাসা বাঁচে। স্বার্থপরতা ছেড়ে কজন ভালোবাসা খোঁজে? কত মানুষ কাঙাল হয় ভালোবাসার জন্য, কত মানুষ ভালোবাসার মূল্য করে নগণ্য। কিছু মানুষ জীবনে ভালোবাসা পেয়ে ধন্য, কত বয়ে যাওয়া জীবন ভালোবাসায় অনন্য। ভগবান বিধাতা হয়তো আছে অথবা নেই, ভালোবাসা সর্বত্র বিরাজমান মানুষ মাত্রে। জীবন মূল্যহীন ভালোবাসাহীন বঞ্চনাতে, একথা সগর্বে ঘোষিত হোক জীবনের ছত্রে। দেবাশিস, তোমাকে যেটা তোমার থেকে জানতে চাইবো, ভাষা আজ কোথায় দাঁড়িয়ে আছে? আমাদের পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে বলছো না বাংলাদেশে? না, তোমার পরিপ্রেক্ষিতে, কারোর পরিপ্রেক্ষিতে না। আমার বাংলা ভাষা খুব সংকটে আমি দেখতে পাচ্ছি। ভাষার চর্চা অনেক কমে গেছে এবং ভাষা ভীষণভাবে আক্রান্ত এবং অন্যান্য মিডিয়া এবং অন্যান্য ভাষার প্রভাবে আমার নিজের ভাষা এবং শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের জন্য আমার ভাষা ভীষণভাবে আক্রান্ত হয়েছে। এবং আমি, আমার দুর্ভাগ্য যে আজকের সময়ে বাংলা ভাষা নিয়ে চর্চা করার মানুষও কমে যাচ্ছে। আমি আশা করব আজকে ভাষা দিবসে আমাদের এটা শপথ হবে যে বাংলা ভাষা আমরা বাঁচাবার জন্য যা যা করণীয় তা আমরা নিশ্চয়ই করব। যা যা করণীয় বলাটা সোজা, কী কী করণীয় সেটা বলুন। ভাষাকে অনেক বেশি প্রচার করা দরকার। যেমন আমি জানি বাংলাদেশের লাইব্রেরি বাড়ির কাছে আসে, লাইব্রেরিতে মানুষ যায় না, সেরকম এইটা একটা পজিটিভ ইনপুট। এবং এইরকম, এবং ভাষা চর্চা আমরা যেমন কিছু, আমরা যেটুকু চেষ্টা করছি এরকম যদি আমরা সংক্রামক রোগের মতো ভাষা চর্চাটা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি বিভিন্ন সেমিনার করে, আজকে তুমি যেমন উদ্যোগ নিয়েছো, এই উদ্যোগ নিয়ে যদি আমরা করতে পারি বোধহয় অনেক ভালো হবে। তাতে ভাষাটা অন্তত কিছুটা বাঁচবে এবং আমাদের সাধু প্রচেষ্টায় ভাষা নিশ্চয়ই আরও বেশি প্রচারিত হবে। একটা কথা জানতে চাই, শুধু বাংলা না, ভারতবর্ষ না, পৃথিবী জুড়ে কাজ কমে যাচ্ছে, চাকরি থাকছে না, ছাঁটাই চলছে, শ্রমিক আন্দোলনে শ্রমিক নেই, শ্রমিক নেতারা এসে বলছেন, তারা কী বলছেন আমি বুঝতে পারছি না। তো ভাষাটা কোথায়? ধর্ষণের পাশে ভাষা, করাপশনের পাশে ভাষা, ভাষাটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে? করাপশন আছে, আছে বলেই তো ভাষা দিয়ে তো তার প্রতিবাদ চলছে। প্রতিবাদ চলছে আছে বলে তো ভাষা দিয়ে তো এমপ্লয়মেন্ট চাওয়া হচ্ছে। তুমি যেমন যে উদ্যোগটা নিয়েছো সেই উদ্যোগটা ভাষা ছাড়া কি হতো? আমার কথা হচ্ছে ভাষাটাকে সুন্দরভাবে প্রয়োগ করা হচ্ছে, তাতে কি সলিউশন আসছে? ভাষা সুন্দরভাবে প্রযুক্ত হচ্ছে না, ভাষাকে মনে হচ্ছে অপপ্রয়োগ করা হচ্ছে। ভাষা যদি সুন্দরভাবে প্রয়োগ করা হয় তাহলে মানুষের মনটাই পাল্টে যায়। 21শে ফেব্রুয়ারি কি বলতে চাইবে? 21শে ফেব্রুয়ারি এই বলতে চাইবো যে ভাষা যেন ভাষার মতন প্রয়োগ হয়, ভাষায় শালীনতা আসে এবং মানুষকে আমরা যেন উদ্বুদ্ধ করতে পারি যে তুমি তোমার মাতৃভাষাটাই বেশিভাবে প্রয়োগ করো, অন্য ভাষাকে দূরে রাখো। তুমি তো রেলে কাজ করো, প্রচুর মানুষ তোমার সঙ্গে কাজ করে। ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম শিল্প হচ্ছে রেল। রেলের মানুষেরা কি মানুষের পাশে দাঁড়াচ্ছেন তাদের কোঅপারেটিভ বা তাদের ইউনিয়নের মাধ্যমে? দেখো,
রেলের মানুষ বলে তো আলাদা কিছু হয় না, তবে আমি একজন রেল পরিবারের মানুষ হয়ে দেখেছি এটা একটা মানে মিশ্র মানসিকতা আছে। কেউ মানবিকভাবে মানুষের কাছে পাশে দাঁড়িয়ে কাজ করে, কেউ আবার অনেক বেশি উদাসীন। তো এটা মনুষ্য চরিত্র, এটা নিয়ে কিছু করা হবে না। যারা আমরা শুভবুদ্ধি বুদ্ধিসম্পন্ন, তারা আমরা চেষ্টা করি মানুষের পাশে দাঁড়াবো, সেটা রেলেও হয় রেলের বাইরেও হয়। ইউনিয়নের কোনো স্পেসিফিক রোল কি দেখতে পাও তারা মানুষের পাশে দাঁড়াচ্ছে? ইউনিয়ন নাকি শুধু চাঁদা দিয়ে কাজ শেষ? হ্যাঁ, ইউনিয়ন অ্যাজ এ হোল শেষ। ইউনিয়নের কোনো ভূমিকাই জনমানুষের প্রতিক্রিয়া ফেলছে না, কারণ ইউনিয়নের উন্নাসিকতার জন্যই মানে মানুষ ভীষণভাবে ক্ষুব্ধ, এবং ইউনিয়নের যে কায়েমি স্বার্থ চরিতার্থ করার যে উদ্দেশ্য, সেটার জন্য মানুষ ইউনিয়ন থেকে অনেক দূরে সরে যাচ্ছে। ভাষা কি তাহলে চায়ের কাপেই রয়ে যাবে? না, তা কেন, ভাষা তো আজকে তুমি যদি ভাষাকে না ভালোবাসতে তাহলে এই উদ্যোগ নিতে না। না, এই উদ্যোগের সঙ্গে ভাষার কোনো যোগাযোগ নয়। 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের দিন, তাই আমরা এসেছি। আমরা ভাষা প্রেমিকরা, আমরা ভাষা প্রেমিকরা যদি বেঁচে থাকি তাহলে ভাষাও বেঁচে থাকবে এবং ভাষার প্রচার এবং প্রসার হবে। তুমি তো বিভিন্ন লিটল ম্যাগাজিনে লেখো, লিটল ম্যাগাজিনের ভূমিকা কি একটা শহরের জন্য? লিটল ম্যাগাজিনের ভূমিকা অনেক বড়, সামাজিকভাবে, আর্থসামাজিকভাবে, ভাষাগতভাবে লিটল ম্যাগাজিন প্রচুর ভূমিকা। এক কথায় কি বলা সম্ভব? না, যে কথা বলতে চাও সেই কথা বলো। লিটল ম্যাগাজিন মানুষকে উদ্বুদ্ধ করবে, লিটল ম্যাগাজিন নতুন নতুন ধারণা দেবে, লিটল ম্যাগাজিন মানুষকে নতুন পথ দেখাবে, এটাই লিটল ম্যাগাজিন। 2000 আগেও ছিল, আজও আছে, ভবিষ্যতে। 2018 কি মনে হয় লিটল ম্যাগাজিন সামান্যটুকু মানুষের পাশে দাঁড়াতে পেরেছে ঘরের বাইরে? 2018 তো এখনো শুরু হয়ে চলেছে, তো 2018 কি করবে, এটা আমি কি করব, আমার সহযোগীরা কি করবে, আমার অন্যান্য বন্ধু লিটল ম্যাগাজিন নিয়ে যারা কাজ করে তারা কি করবে, তার উপর সমস্ত কিছু নির্ভর করছে, এটা সময়ই বলবে। তবে আশা করব যে আজকে আমরা নতুনভাবে শপথ নেব যে ভাষা নিয়ে আমরা নতুনভাবে কাজ করব এবং ভাষাকে আরও বেশি প্রচার প্রসার করব, যাতে মানুষের কাজে লাগে। শ্রীরামপুর যদি মানুষের কাজে না লাগে, ভাষা তো ডেড। শ্রীরামপুরে একটা নতুন মুভমেন্ট হচ্ছে, সেই ব্যাপারে জানেন কি? হ্যাঁ, আমি জানি, সেই নিয়ে কিছু বলুন। তোমার উদ্যোগ অভিনব এবং নিশ্চয়ই মানুষের জন্য। আমি এখনো পুরো বুঝে উঠতে পারিনি, তবে আমি তোমাকে ফলো করছি। বুঝে ওঠার মধ্যে একটাই কথা আমি বলবো যে আমরা চাইছি, তোমাকে বুঝে উঠতে পারিনি, না না, আমার তোমার আইডিয়াটা, যেমন তোমার ওই সোলার লাইট নিয়ে ভাবনাটা ভীষণভাবে ভালো এবং ভীষণভাবে সামাজিক এফেক্টিভ, এবং সবচেয়ে বড় কথা ইকোনমিক্যালি এফেক্টিভ। হ্যাঁ, যখন ভারতবর্ষে এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে না, তুমি পোস্ট দিয়েছো, আমি দেখেছি যে সিএসসি কে তুমি প্রশ্ন করেছিলে এবং তারা উত্তর দিয়েছে। হ্যাঁ, তারা উত্তর দিয়েছে এবং তারা তাদের দায়টা মিটিয়েছে, কিন্তু যাদের অরিজিনালি যাদের দায়িত্ব মিউনিসিপ্যালিটি, হ্যাঁ, তারা কিন্তু নীরব। আচ্ছা, আমরা দিক থেকে আমরা তৃতীয় রবিবার স্বাধীন সংঘের মাঠে একটা মিটিং করি প্রতি মাসে 3টের থেকে, সেখানে কি তুমি এসে তোমার কথা বলতে পারবে? নিশ্চয়ই পারবো। এটাই জানার ছিল যে মানুষ, সাধারণ মানুষ তার মঞ্চ তৈরি করেছে স্বাধীন সংঘের মাঠে। আমরা আমি তৃতীয় রবিবার 3টের থেকে আসি, আমি তোমার কবিতা শুনবো এবং তোমার কথা। ভাষা শহীদের দিন শ্রীরামপুর স্টেশনে দিদি চা বিক্রি করেন, আপনার নামটা বলবেন দিদি? হ্যাঁ, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ওনার থেকে, হ্যাঁ, চক্রবর্তী, ওনার থেকে একটা আবৃত্তি শোনা দিদি, পড়ো। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনে উঠল রাঙা হয়ে, আমি চোখ মিললাম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললাম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়, আমি বলবো এ সত্য, তাই কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার বটে বিশ্বকর্মার বিশ্ব শিল্প, তত্ত্বজ্ঞানে জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না পান্না, না চুনি, না আলো, না গোলা, না আমি, না তুমি, ওদিকে অসীমে যিনি তিনি স্বয়ং করছে সাধনা, মানুষের সীমানা তাকেই বলি আমি। সেই আমির গহনে আলো আধারে ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখনো ফুটে উঠে হলো হা, মায়ার মনকে রেখায় রঙে
সুখে দুঃখে একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনায় আসরে হাতে নিয়ে তোলে পাত্রে রং, পণ্ডিত বলেছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যু দূতের মতো গুড়ি মেরে আসছে পৃথিবীর পাজরের কাছে, একদিন দেবে চরবেটান সাগরের পর্বতের মর্তলোকের মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামলে একটা শূন্য, গিলে ফিরবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তারই ইতিহাসে লেপে দেব অনন্ত রাত্রির কালি, মানুষের যাবার দিনের মন ছন্নিয়ে নেবে রস, শক্তির কম্পন চলবে আকাশেই আকাশেই, জ্বলবে না কোথাও আলো, সেদিন পবিত্রহীন বিধাতা একারবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গরিব তত্ত্ব বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে আন্দোলন করে, এখানে ধ্বনিত হবে না কোনো খালি সুন্দর আপনাকে কোন ভাষায় ধন্যবাদ জানাবো? 21শে ফেব্রুয়ারি আপনি বললেন কবি হাতে রং নিতে বলেছেন, পাত্রতে রং রেখেছেন, হাতে তুলি পাত্রে রং, আপনার হাতে কোন পাত্র রয়েছে? আমার হাতে পাত্রটি চা। বাহ, সব কবি চেয়েছিলেন একটা নতুন ভোর হবে, ভাষা আন্দোলনের জন্য প্রাণ দিয়েছেন মানুষ, মানুষ মানুষের জন্যই আমরা পেয়েছি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। কিন্তু ভাষা কিসের জন্যে লাগে? খবর কাগজ খুললে মনে হয় ভাষাটা ধর্ষণের জন্যে, খবর কাগজ খুললে মনে হয় ভাষাটা করাপশনের জন্যে, সবাই বিশ্ববিখ্যাত সবাই ভাষাকে ইউজ করছেন কিছু বাজে কিছু দেখানোর জন্যে, আমরা সেটা চাইছি না গ্লোবাল টিভি থেকে। আপনি যে ভালো কাজটা করেন সেই ভালোর জন্যে আমাদের আজকের সকাল। 2018 দেখাবে নতুন পথ, শ্রীরামপুরে 21শে জানুয়ারি সেই পথ চলা শুরু হয়ে গেছে। যেখানে যেখানে অসহায় মাদের দেখছেন তাদের সংগঠন করে দিন, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে সিটিজেন প্রোটেকশন ফোরামের জন্যে, এবং অসহায় মায়েরা এক হয়ে আর্থিক আন্দোলনে নামবেন। উনুন জ্বলছে না এই কথাটা আমরা শুনবো না, না খেয়ে না খেতে পেয়ে মারা গেছে এই কথা আমরা শুনবো না। গ্লোবাল টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে চাই, আমরা ইন্ডিয়ার জন্য চাইছি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটিকে ইউজ করা হবে সোশ্যাল কাজের জন্যে। আপনারা যে যেখানে আছেন আমাদের সঙ্গে যুক্ত হন। কালকে বারাসাত থেকে ফোন পেয়েছি, শুনেছেন একটা ধর্ষণ হয়েছে, মেয়েটির গোপন অঙ্গে কী সব ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমরা প্রতিবাদ জানাচ্ছি, আমরা যাচ্ছি সেখানে। জানতে চাইছি না আপনি কোন ভাষায় কথা বলেন, জানতে চাইছি আপনি কী সলিউশন দেবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে। শৌভিক তুমি কিছু বলো। আজ 21শে ফেব্রুয়ারি 2018 ভাষা শহীদ দিবস। প্রতি বছর আমরা এই দিনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে থাকি, কিন্তু আজ আমরা একটু অন্যরকমভাবে এই উৎসব পালন করছি। মানুষের শুধু মুখের ভাষা নয়, মানুষের পেটের ভাষার কথা বলতে যাচ্ছি। আমতায় একজন মা যার বাড়িতে হাঁড়ি চড়ছে না, তার স্বামী বাস চালান, একটি দুর্ঘটনা ঘটেছে এবং মানুষটি মারা গেছে, মানে যার অ্যাক্সিডেন্ট হয়েছে মারা গেছে, এর ফলে তাকে জেলে বন্দি করা হয়েছে কোনো সার্বিক প্রমাণ বা বিচার না করে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং সেখানে গিয়ে তার পরিবারের পাশে দাঁড়াচ্ছি। লোক রয়েছেন এই অমিত ভাই, একটু মন দিয়ে শুনবেন প্লিজ। হ্যাঁ বলুন বলুন বলুন, বলে যান বলে যান বলে যান। এইবারে ওইখানে ওই বেলা তিনটের সময় ঢুকে দেখছি উনি 80টা বাচ্চা নিয়ে পড়ে আসেন। কে ভদ্রলোক? ভদ্রলোক রিটায়ার করেছেন, স্কুল মাস্টারমশাই ছিলেন, তার 7 জন ছেলে নেই, 4 ছেলে 3 মেয়ে, 3 মেয়ের বিয়ে দেওয়ার পরে 4 ছেলেকে বিয়ে থা দেওয়ার পরে ভদ্রলোকের বিঘে 11 জমি আছে, সেই সমস্ত চাষবাস করেন, আর ওই 80টা ছেলে মেয়েকে নিয়ে বনের জঙ্গলের মধ্যে পড়ে আছেন। বেলা তিনটের সময় গিয়ে দেখছি বিশাল বড় লম্বা টানা গোয়াল ঘরের মতো গোয়াল ঘর, ছেলেগুলো খেতে বসে 80টা বাচ্চা বিভিন্ন বয়সে, উনি ওদেরকে পড়ান,
রাখেন, থাকা খাওয়ার ব্যবস্থা করেন, সব করেন। এইবার এই ছেলেগুলোর বাড়ি কোথায়? এই ছেলেগুলোর বাড়ি ওই বাংলিপাশি যে জঙ্গল, সেই জঙ্গলের ওই ওই স্কুল থেকে প্রায় ধরুন 18, 19, 20, 22, 25, 30 কিলোমিটার দূরে আদিবাসী মা বাবার সন্তান। তারা লেখাপড়া শিখতে পারে না, তাদেরকে নিয়ে নিজের খরচে ওখানে পড়ান। এইবারে আমি দুপুরবেলা গিয়ে দেখছি বেলা 3টের সময় শুধু ভাত খাচ্ছি অমিতবাবু, শুধু ভাত। আমি বললাম ভাত বললে আবার এই রাত্রিবেলা খেয়ে করবে? কারেন্ট ঢুকেছে, দু একটা বাল্ব রয়েছে। ভদ্রলোক বলেছিলেন যে আমার কিছু জামা কাপড় আর শীতের মধ্যে কম্বল লাগে, একটু দিতে পারেন? এখানে এসে দুই চারটে সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিলাম, দুবো দিচ্ছি আজ এই কাল, কেউ কিছু করে। আর সেই দিন ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা ঘটেছিল সেটা বলি, আমি এবং আমার এক পিস্তু ভাই গিয়েছিলাম, আমাদের দুই ছেলে, আমার ছেলে পিস্তু ভাইয়ের ছেলে মেয়ে, এরা তিনজনে ওই ঘটনা ওই দেখে আসার পরে রাত্রিবেলা কিন্তু বাড়িতে ভাত খায়নি। যে মানুষ এত কষ্ট করে লেখাপড়া শিখছে আর এই ভদ্রলোক এত ত্যাগ করে শেখাচ্ছেন, এই ভদ্রলোকেরা কিন্তু হবে না। মানে কলকাতা মফস্বল জুড়ে যে আন্দোলন হচ্ছে সেটা ঘরের ভেতরে বসে সেটা দিয়ে এই দেশের জাগরণ হবে না। আমি শুধু মঞ্চে উঠবো, আলোকিত মঞ্চে আমার মুখ দেখা যাবে, আমি বাণী নিশ্চিত করব, লোকজনে আমাকে দেখবে, এই দ্যাটস এনাফ। এর সঙ্গে মাটির কোনো সংযোগ নেই, ভালোবাসা নেই। এই মানুষেরা জন্য সহানুভূতি, এই মানুষেরা এই রাস্তায় হেঁটে কবিতা পড়ব, 4 কিলোমিটার হেঁটে, অসম্ভব, একজনের বাড়ি যাব, ভাববো একজনের বাড়ি যাব না, মানুষের জন্য ভাববো, মানুষকে সহানুভূতির জন্য তার পাশে দাঁড়ানোর জন্য কলকাতা থেকে 40 কিলোমিটার ট্রেন জার্নি করে আসব, অসম্ভব। ভাষা ভীষণভাবে ফেল করেছে আমাদেরকে, মাতৃভাষা বলে যাই আমরা বলতে যাচ্ছি, আমরা আমাদের পাশে দাঁড়াইনি। মাতৃভাষা বলে তো কথা নয়, হ্যাঁ কথাটা এইটা হচ্ছে অবদমিত মানুষের যে ক্ষোভাহিত পুঞ্জের যে ভাষা, সেই ভাষা আমরা বুঝতে শিখলাম না, মানবিক মুখ দেখে সেই ভাষাকে আমরা জানতে চাইলাম না। যারা এই অপ্রাণী, সেই অপ্রাণীদের ভাষাও আমরা জানতে পারলাম না। ঠিক 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 সেই কারণেই প্রত্যেকটি জায়গায় ভাষাকে আমরা মেরে দিচ্ছি। প্রত্যেকের মানুষের নিজস্ব ভাষা আছে, চলন আছে, নদীর নিজস্ব ভাষা আছে, একটা গ্রামের আছে, একটা গাছের আছে, সেই সব ভাষাগুলো প্রত্যেকটা জায়গায় তাদের অধিকার আমরা খর্ব করছি আমরা, এবং নিজেদেরকে অপমান করছি। ঠিক একেবারে ভাষা দিবসে আজকে কলকাতা শ্রীরামপুর শেরাফুলি থেকে আমরা চলে এসেছি আমতা হাওড়ার এক গ্রামে মনু চকে টুম্পাশি মন্তর বাড়ি। চলো দিদি আবার বোঝান, আবার বোঝান। আমি বলছি যে মাসে যে 30 টাকা বা 50 টাকা 100 টাকা যে যেমন দিদি ভাই সেরকম জমাতে পারবে, সে সেরকম দিদি ভাই মানে সুদ পাবে না? না আমি বলছি, আমি বলছি, আমি বলে দিচ্ছি, ধরুন হ্যাঁ সুদের কথা আপনি ঠিক বলেছেন, 20% টাকা আপনার নামে ফিক্সড হচ্ছে ব্যাংকে প্রতি মাসে, যখন আপনি রিটায়ারমেন্ট করছেন আপনার যে সুদ ব্যাংক দিল প্লাস যেটা বাড়লো ডাবল হলো, 4 ডাবল হলো, সেটা আপনারই। হ্যাঁ সেটাই আমি বলছি, সেটা আপনার। এইবার তার সঙ্গে একটা অঙ্ক যোগ হবে, যখন আপনারা করবেন আমি 1-2 বছর পরে বুঝিয়ে দেব যে ওটা আরো বেশি কি করে হবে। ওই যে ওই টাকাটা জমার কথা যদি কোনো পরিবারে যে সাহায্য করতে হবে, মানে সুদটা যে দিয়ে সুদ দেবে, সুদটা লাগবে না, সুদ লাগবে না, এটা টাকা তুমি নেবে ধর তোমাকে 10,000 টাকা দেয়া হয়েছে, তুমি সেই 10,000 টাকা আপনি 200 টাকা করে মাসে ফেরত দিন, যত বছর লাগে দিন, সুদ লাগবে না, সুদবিহীন। হ্যাঁ তার কারণ হচ্ছে আপনার ঘটিতে জল ছিল, আপনি সে জল বার করে ওনাকে দিয়েছেন, তো আপনারা সবাই একটু একটু ঘটিতে আবার জল ভরলেন, ঘটি তো আমার পূর্ণ হলো 100 বছর। এই সিস্টেমটা যদি 1,000 বছরের হয় তাহলে আজকের দিনে গরিব থাকবে কেন? কেন গরিব আছে? সাধারণ মায়েরা বুঝলে তাহলে ভারতে বর্ষের পরিবর্তন এলো, আর এই খাতাটা উনি যেহেতু মেনটেন করবেন তাহলে আপনারাই বুঝতে পারবেন যে অঙ্কটা কি করে হচ্ছে, বেতন কি করে হচ্ছে, আপনারা চাকরি দেবেন।
বলুন, কিন্তু আপনারা কমিটি করছেন, আরো একজনকে দেবেন কেন? মাসে তো একদিনের কাজ, একশো জনে তো দুজনকে হেড করলে না, ব্যাংকে না, আপনার একটা সমিতির নাম দিতে হবে। এই মানুচক মহিলা সমিতি, সমিতির নাম দেওয়া হবে। তাহলে যখন আপনারা পুরো সুন্দর দিদি, আর একটা জিনিস, এটা আমি ফেব্রুয়ারি আমরা বসে আছি টুম্পাদির বাড়িতে, টুম্পা সামন্ত মনুচক জয়পুর হামতা হাওড়া। এবার সবই তুমি চিঠিটা পড়ো। শ্রদ্ধা টুম্পা দেবী, আপনার স্বামীর সাথে যে ঘটনা ঘটেছে তার জন্য প্রথমেই আপনাকে সমবেদনা জানাই, আর সমবেদনা জানাই দুর্ঘটনায় মৃতের পরিবারকে। কোনো গাড়ির চালক ইচ্ছা করে কখনো দুর্ঘটনা ঘটাতে পারেন না, তাই সমাজ এই জাতীয় ঘটনার সার্বিক বিচার না করে কাউকে খুনি বলতে বা কারাগারে বন্দি করতে পারে না। আমরা সমাজের এই আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা সিটিজেন প্রোটেকশন ফোরাম আপনাকে আমতায়ের মা হিসাবে স্বীকৃতি দিলাম, এবং আপনাকে এই অঞ্চলের সকল মহিলাদের ঐক্যবদ্ধ করে তাদের দৈনন্দিন বিভিন্ন আর্থসামাজিক সমস্যা একজোট হয়ে সমাধান করার মাধ্যমে সমাজকে নতুন পথ দেখানোর দায়িত্বভার অর্পণ করলাম। আশা রাখি আপনি স্বাচ্ছন্দ্যে এই দায়িত্বভার গ্রহণ করে এই কাজ সাফল্যমণ্ডিত করবেন এবং সমাজকে প্রগতির পথে নিয়ে যাবেন। ধন্যবাদ ও শুভেচ্ছা সহ সিটিজেন প্রোটেকশন ফোরাম। চা পাবে সকালবেলা, বুঝেছো? গ্র্যাজুয়েট হওয়ার মানে একদম এ পাতায় করবেন, ও পাতায় করবেন, দু পাতায় করবেন। আজকে 21 তারিখ টুম্পাদির বাড়িতে রয়েছে সিটিজেনরাই, সিটিজেন্সরা, সিটিজেন্সদের কে দায়িত্ব দিচ্ছে যাতে ভারতবর্ষ জুড়ে মায়েদের হাত ধরে একটা আর্থিক স্বনির্ভরতা গড়ে ওঠে, গড়ে উঠতে পারে। কারোর কাছে যেন মাথা নত না করতে হয়, আর এত টাকা ব্যাংকে আছে, আর এই টাকা ওকে দেওয়া হচ্ছে, টাকা ওকে দেওয়া হচ্ছে, আর সবাইকে যত মেম্বার করবেন তত বেশি আপনাদের লাভ, আপনারা দ্বারা সবাইকে ভালো থাকবে। 21 ফেব্রুয়ারি আমরা কলকাতা শ্রীরামপুর শেরাফুলি থেকে এসেছি আমতা হাওড়াতে, আমরা টুম্পাদির বাড়িতে বসে আছি। আজকে শহর ও গ্রাম এক হওয়ার পথে, সেই চিঠিতে আমরা সাইন করেছি, আজকে আমরা একটা পরিবার হলাম। আর পঙ্কজদার, তার চাইতে বড় কথাটা বলুন, হ্যাঁ, সেটা হচ্ছে ভাষা দিবস উপলক্ষে মেয়েদের মুখে যারা এতদিন মুখ বধির, নতুন ভাষা দেওয়ার আমরা চেষ্টা করছি যে ভাষায় অনুপ্রাণিত হয়ে ওরা বাংলার মুখের ভাষাটা পাল্টে দেবে। একদম একদম, আমরা এবার পঙ্কজদার কবিতা শুনবো। শুধু বই আসবে এই বছর, দেবী পক্ষ মানে দুর্গাপুজো পিতৃপক্ষ হয়, দেবী পক্ষ হয়, পিতৃপক্ষ সে হচ্ছে মহালয়া, দেবী পক্ষ জুড়ে যে কটি বধু হত্যা হয়েছে, মেয়েদের উপর অত্যাচার হয়েছে, তার একটা তথ্য দেবো, তারপরে করবে। কে কথাটা কে বলবে, এমন কি বাপের ব্যাটা আছে, কার এমন বুকের পাটা, বুকের পাটা আছে আপনাদের, সমাজকে বদল দেবে ই চিতামণি। এটা কি হইল বল দেখি, তোরা নাকি এখন ভালোই আছিস, বুটে তোর চোখ ভালো হয়েছে হ্যাঁ রে, আর তোর দুঃখ চলে গেছে দূরে, সীতামণি যারা তোর চোখ নিল, তোর মুরত কে পেটাইলো, তোর আব্রু নিল, তারা সব ভালো বুটে। সীতামণি চোখ শুধু তুলে নিয়ে, সীতামণি তুই এরম টু বটে শুনেছিস কি, মণিপুরের শর্মিলা চালু 14 বছর খায় নাই কিনে বল দেখি, ও আর মা বোনের ইজ্জত করেছিল বটে, তু আর এই ভালো মানুষ পুলিশ, এই ইতদিনে চালুর কাছে পুলিশ ভালো হয় না কো, মণিপুর মণিপুরে পুলিশ ভালো হয়, ও আর বন্দুকও ভালো হয়। এই চিতামণি চালুর সামনে তো কোনো উজ্জ্বল ছিল নাই, অর্জুনের সামনে কি ছিল, অর্জুনের পরীক্ষার সময় চালুর সামনে তো কোনো উজ্জ্বল ছিল নাই, কিন্তু কুয়ার পাখির চোখ ছিল, কুয়ার সামনে কিছুই নাই, তোয়ার সামনে ছোট পেলিয়া নাই, লালগড় নাই, দলিলপুর চক, এই দলিলপুর চকে বসেছিল সীতামণি। মনে পড়ে সীতামণি ঘরে ঘরে হাড় গোড় ভাঙা সংসার, হাঁড়ি কুড়ি লাল লিখ লিখে সব বেটা বেটি,
যৌবনের বাতলা মনে হয় প্রলত্তে শান্তি নাই এই সীতামণি সব ভুলে গেলি হ পুলিশ তো বন্ধু বনে তোর চোখ ভালো হয়েছে নাকি রে তোর মুরুদের ব্যথা কমছে বটে তোর দুঃখ চলে গেছে তুই আদালতে বলছিস সব কিন্তু আদালতই তো বলছিল রে ওয়াদের মতো গুন্ডা বদমাস এ দেশে এলাই তবে ওয়ারা কাতুরি ভাই সীতামণি আপনি বালিকে যদি কেস দিয়েছিলেন কিন্তু সে কেসটা কেন দিলেন আমার স্বামীর মধ্যে এইরকম আপনি বলছেন এই আমার স্বামীকে তখন 12টার সময় সেন্টার জেলে যখন করে দিয়েছে কেস টেস অফিসার লিখেছে মালিক পৌঁছেছিলেন বেলা 2টোয় রবিবার 2টোর সময় আপনাকে আর্থিক সাহায্য করেননি না আর্থিক সাহায্য তো করেনি ওই মানে আমি যে মালিকের বাড়িতে গিয়ে মালিকের সাথে লড়ে কথা বলে দু চারটে কথা মানে কাটাকাটি হতে নিয়ে গিয়ে তাকে সঙ্গে করে নিয়ে যে আমার স্বামীকে আমি নিজে উকিল ধরে তবে জামিন করিয়েছি এই হচ্ছে বাংলার মা এটাই দরকার ছিল এটাই দরকার ছিল এটাই দরকার ছিল ভারত ভাগ্য বিধাতা জয় হে।